फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स हमरा এই মুহূর্তে सुंदर एक বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। বাট এই বাড়িটা বিক্রি করার জন্য নয়, আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি সেই এরিয়াতেই আপনাদের জন্য 1 BHK এবং 2 BHK ফ্ল্যাট খালি আছে। আমি জাস্ট এরিয়াটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি একটা মেইন রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তাটার সঙ্গে পরিচয় করাবো এবং সেই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো যে ফ্ল্যাটটা আপনাদের জন্য অ্যাভেলেবল রয়েছে এবং বিক্রি রয়েছে। দেখুন, আমি একটা তিন মাথা মাথার মধ্যে জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। ডান দিকে বাঁ দিকে বড় বড় প্রজেক্ট, বড় ফ্ল্যাট দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি বা কোন ফ্ল্যাটটা আপনারা কিনতে পারবেন, এভরিথিং আমি আপনাদেরকে ডিসকাশন করব। তার আগে সে সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং যারা কন্টিনিউ আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগরে। আমরা কোন্নগরে এই মুহূর্তে শক্তি সংঘ বলে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবের সামনে রয়েছে। আপনারা যে রোডটা দেখছেন, এই রোডটা এখান থেকে যদি আমরা ওয়াকিং ডিস্টেন্স যদি 5 থেকে 7 মিনিট হাঁটি তাহলে আমরা সামনেই জিটি রোড পেয়ে যাব, যেখান থেকে অটো বাস টোটো নিয়ে কিন্তু আপনারা উইদিন 20 মিনিটসের মধ্যে দক্ষিণেশ্বর মেট্রো পৌঁছে যাবেন। ঠিক এদিকে এই যে রাস্তাটা এদিকে ঘুরছে, এই রাস্তা ধরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে টোটো যাচ্ছে। এই টোটো করে কিন্তু উইদিন 10 মিনিটসের মধ্যে আপনারা কিন্তু কোন্নগর স্টেশনে পৌঁছে যাবেন, কোন্নগর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে, আপনারা জানেন কোন্নগর যদি রেলওয়ে স্টেশনে পৌঁছে যান তাহলে কলকাতা আপনাদের যেতে, হাওড়া স্টেশন যেতে কোন্নগর থেকে ম্যাক্স টু ম্যাক্স লোকাল ট্রেন ধরে আপনারা 20 মিনিটের মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে যাবেন। তাহলে জিটি রোড ধরে আপনারা 20 মিনিটসে পৌঁছে যাচ্ছেন দক্ষিণেশ্বর মেট্রো, ঠিক ট্রেনে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছেন আপনারা হাওড়া স্টেশন, যেটা কয়েকদিন পরে মেট্রো চালু হয়ে গেলে ওটা হাওড়া মেট্রো আমরা বলতে পারবো, যেটা ট্রায়াল অলরেডি হয়ে গেছে। তাহলে কলকাতা দুটো দিকে আপনারা পৌঁছে গেলেন উইদিন 30 মিনিটসের মধ্যে। ঠিক সেভাবেই যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসতে চান বা শিয়ালদা যদি স্টেশন থেকে আসতে চান তাহলে ম্যাক্সিমাম 40 টু 45 মিনিটসের মধ্যে আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন। এরপর আমি আপনাকে একটা বিল্ডিংয়ের ছবি দেখাচ্ছি, দেখুন সাইড থেকে। এই যে পুরো আপনারা বিল্ডিংটা দেখছেন, এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, যে বিল্ডিংয়ের 80 টু 85% কাজ হয়ে গেছে। আমরা এই বিল্ডিংয়ে আপনাদেরকে ফ্ল্যাট দেখাবো, নিউ বিল্ডিং। আমি বিল্ডিংয়ের একটা সাইড দেখেছিলাম যে কত বড় একটা প্রজেক্ট, আপনারা বুঝতেই পারছেন অনেক বড় একটা প্রজেক্ট। আমরা একটা সাইড দেখালাম, এবার আমরা হাঁটতে হাঁটতে ওই প্রান্তে যাব, ওই প্রান্ত থেকে আপনাদেরকে ফ্ল্যাটের আর একটা সাইড দেখাবো। আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিও দেখানোর সঙ্গে সঙ্গে আমি পাড়াটার সঙ্গে পরিচয় করাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা বুঝতে পাচ্ছেন ডান দিকে বাঁ দিকে কিন্তু খুব সুন্দর সুন্দর বাড়ি পরিবেশ রয়েছে। দেখুন ডান দিকে ফ্ল্যাটের ডান দিকে দেখুন সুন্দর একটা বাংলো রয়েছে, বুঝতেই পাচ্ছেন সুন্দর একটা বাংলো। এবং ডান দিকে বাড়ি বাড়িগুলো দেখুন, কারণ যে পায়ে থাকবেন সেই পাড়াটা কেমন সেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি হেঁটে যাচ্ছি, এরপর আমি আপনাকে এই প্রান্ত থেকে ক্যামেরা ঘুরিয়ে এই দিককার ফটো দেখাবো। এই দেখুন ফ্ল্যাটের এই একটা দিক, তো ফ্রেন্ডস এই হচ্ছে আর একটা দিক। আমি ফ্রন্টটা এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো না একদম ফ্রন্ট থেকে, কারণ ফ্রন্টের দেখানো যে এই যে রাস্তাটা ইউজ করা হয়েছে 12 ফুট, আমি আর ডান দিকে পিছাতে পারছি না বলে আমি ফ্রন্টের সাইডটা সেরকম দেখাতে পারছি না। বাট আপনারা একটা সাইড দেখে বোঝার চেষ্টা করুন, প্রজেক্ট কিন্তু অনেক বড়। এই বিল্ডিংয়ে কী কী ফেসিলিটি আপনারা পাবেন ফ্ল্যাট কিনলে? এই বিল্ডিংয়ে প্রথমেই বলি, আপনারা ফ্ল্যাট কেনার জন্য 90% হাউজিং লোন আমাদের কাছ থেকে ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেবে। এছাড়া রয়েছে নিচে টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা এবং ফ্ল্যাটে ওঠা নামার জন্য রয়েছে লিফট ফেসিলিটি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে একদম সোজা যাওয়া যাবে, এখান থেকে আপনারা বাইক নিয়ে পেছনের দিক পর্যন্ত চলে যেতে পারবেন। পুরো জায়গাটা রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পেছন পর্যন্ত যেতে পারবেন। এছাড়া নিচে রয়েছে আপনাদের জন্য বড় টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা। দেখুন এই দিকটাতেও কিন্তু আপনারা
বাইক নিয়ে পেছন পর্যন্ত চলে যেতে পারবেন, যেখানে কিন্তু পেছনে গিয়ে কিন্তু টু হুইলার পার্ক করতে পারবেন। এদিকেও দেখুন অনেক বড় জায়গা করে, দেখুন একদম পিছন পর্যন্ত জায়গা দেওয়া আছে। তাহলে ফ্রেন্ডস, আপনারা টু হুইলার পার্কিং এর জায়গা দেখেছেন। এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটে ঢুকছি। নিচেও কিন্তু পুরো গ্যারেজের, ফোর হুইলার পার্কিং এর জন্য যদি আপনারা কেউ গ্যারেজ কিনতে চান তারও ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে পুরো জায়গা পার্কিং এর জন্য, সব পার্কিং এর জন্য, ফোর হুইলার এবং টু হুইলার। ফোর হুইলার পার্কিং এর জন্য জায়গা কিনতে হবে আপনাকে আলাদা করে, টু হুইলার পার্কিংটা কিন্তু আপনাদের জন্য ফ্রি। এই হচ্ছে পুরো জায়গা, একদম পেছন পর্যন্ত যাওয়া যাবে। তো চলুন এবার আমি আপনাকে বাইরের তথ্যগুলো বলে দিলাম, কিভাবে আপনি কলকাতা থেকে পৌঁছাবেন বা কিভাবে কোন না কোনো স্টেশনে পৌঁছাবেন। এরপর আস্তে আস্তে আমি ফ্ল্যাটের উপরে যাচ্ছি। আমি আগেই বলেছি এখানে টু হুইলার পার্কিং রয়েছে, লিফট ফেসিলিটি রয়েছে, এছাড়া 90% হাউজিং লোনের ফেসিলিটি রয়েছে। আমরা এই সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে উঠবো, আপনারা ভিডিও দেখতে থাকুন, আস্তে আস্তে সেই ফ্ল্যাটগুলো আপনি আপনাদেরকে দেখাবো। চলুন কন্টিনিউ করুন, আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা একটা 880 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার ফেস রয়েছে নর্থ ফেসিং ফ্ল্যাট, আমরা সাউথের দিক করে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি করব। যেহেতু এটা একটা অনেক বড় সাইজের ফ্ল্যাট, সেই জন্য আপনারা রুম ডাইনিং অনেক বড় বড় মাপের পাবেন। 880 মানে বুঝতেই পারছেন অনেক বড় সাইজ। যারা বড় সাইজের ফ্ল্যাট চান তাদের ক্ষেত্রে এই ফ্ল্যাটটা খুব সুন্দর হবে। দেখুন আস্তে আস্তে আমি ডাইনিং এরিয়া থেকে একদম পুরো এরিয়াটাকে দেখানোর চেষ্টা করছি। ডান দিকে ছিল এন্ট্রি গেটটা, যেখান থেকে শুরু করেছিলাম। দেখুন একদম পুরো এরিয়াটা দেখুন। আমি আর একটা কর্নার থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে কত বড় ডাইনিংটা। এইখানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের গেস্টে বসার জন্য জায়গা করতে পারবেন। এবং ওই যে জায়গাটা রয়েছে যেটা কিচেনের সঙ্গে রয়েছে, এখানে কিন্তু আপনারা ডাইনিং টেবিল বা অন্যান্য সরঞ্জামগুলো রাখতে পারবেন। দ্যাট মিনস দুটো জায়গা পেয়ে গেলেন ডাইনিং এর মধ্যে, একটা গেস্টদের জন্য, একটা হচ্ছে আপনার কিচেনে যেভাবে আপনাদের ডাইনিং রাখার জন্য ব্যবহার করা হয়। তাহলে অনেক বড় ডাইনিং, অনেক বড়। আমি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন এবার আবার যাচ্ছি আমি সেম জায়গায় যেখান থেকে শুরু করেছিলাম। এটা একটা ডাইনিং, এটা একটা ডাইনিং, দুটো ডাইনিং এরিয়া মিলিয়ে কিন্তু জায়গাটা ব্যবহার করা বানানো হয়েছে। ডাইনিং এর সঙ্গেই কিন্তু রয়েছে দক্ষিণ খোলা একটা বড় ব্যালকনি, এটা দক্ষিণ খোলা। আমরা এই মুহূর্তে 3rd ফ্লোরে রয়েছে, এই বিল্ডিং ফ্ল্যাটটা হচ্ছে 3rd ফ্লোরে ফ্ল্যাট। লিফট ফেসিলিটি আছে, অতএব আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। উপরে রয়েছে স্টোরেজ করার জন্য জায়গা, এবং এখানে রয়েছে একটা জলের লাইন। তাহলে ডাইনিং এরিয়া আমি কমপ্লিটলি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এবার দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে বেডরুম গুলো। ফ্ল্যাট যেহেতু বড় সাইজের, সেই জন্য বেডরুম কিন্তু বড় বড় সাইজের হবে। দেখুন এই বেডরুমটা সাইজ নর্মাল এভারেজ 11 ফুট বাই 13 ফুট, এবং এটা দক্ষিণ দিকে দেখুন পুরো ওয়াল জুড়ে কিন্তু জানালা করে দেওয়া হয়েছে। এখানে রয়েছে অ্যাটাচ একটা টয়লেটের ব্যবস্থা, যেটা আপনাদের ক্ষেত্রে খুব প্রয়োজন, অ্যাটাচ টয়লেট। আমি একদম ওই কর্নার থেকে দেখাবো এবার, যাতে আপনাদের এই বেডরুমটাকে দেখতে বুঝতে সুবিধা হয়। দেখুন এই অ্যাঙ্গেল থেকে দেখুন, তাহলে 11 ফুট বাই 13 ফুট বেডরুম মানে বুঝতে পারছেন অনেক বড় সাইজের বেডরুম। এরপর আমরা চলে যাবো একদম ওই পারে, রয়েছে কিচেন, কমন ওয়াশরুম, সব দেখাবো। আমি বেডরুম দেখিয়ে দিয়েছি, এরপর চলুন দেখাচ্ছি কিচেনটা। এই হচ্ছে কিচেন, আস্তে আস্তে কিচেন থেকে ক্যামেরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। আর্চ করা রয়েছে এবং ওপেন কিচেন, দেখুন দক্ষিণ দিক খোলা একটা ওপেন কিচেন। উপরে রয়েছে ভেন্টিলেটরের জন্য জায়গা, এবং পুরো গ্রানাইট ফিনিশ করা রয়েছে আপনার কিচেন। নিচে জায়গাগুলো দেখুন, এই হচ্ছে নিচের জায়গা। এরপর আমি দেখাবো আপনাদেরকে কমন ওয়াশরুম বাইরের অংশটা, দেখুন দেখি এবার কমন ওয়াশরুমের বাইরের অংশটা দেখুন, সুন্দর সুন্দর কালারের টাইলস।
এই হচ্ছে কমন ওয়াশরুম, আস্তে আস্তে ঢুকছি আমি। এই হচ্ছে পুরো টাইলস, দেখো এবার আপনারা দেখে নেবেন কমন ওয়াশরুমটা। এবার সেকেন্ড বেডরুম, আগেই বলেছিলাম বেডরুম সব বড় বড় সাইজের, এটা হচ্ছে আপনার 11 ফুট বাই 13 ফুট সাইজ। এদিকেও রয়েছে দক্ষিণ দিকে একটা জানলা, তাহলে দুটো বেডরুমে কিন্তু দুটো দক্ষিণ দিকটা খোলা। ওটা হচ্ছে দক্ষিণ দিকের পুরো একটা বড় আকারে জানলা। দর্শক বন্ধুরা, আপনারা যে ফ্ল্যাটটা দেখলেন সেটা 880 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট দেখলেন, যে ফ্ল্যাটটা আপনারা 2600 টাকা স্কোয়ার ফুটে আপনারা কিনতে পারবেন, যার 90% হাউজিং লোন, টোটাল ভ্যালু যা হবে তার 90% হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই লোন বা ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা কমিশন বা ব্রোকারেজ চার্জ করবো না, উইদাউট এনি এক্সট্রা কমিশনে আপনারা এই ফ্ল্যাট কিনতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, আশা করি সম্পূর্ণ তথ্য পেয়ে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন, বা ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে এক্সট্রা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং ফ্ল্যাট ভিজিট করতে আসার জন্য আপনারা আমাদের ভিডিওর উপরে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ফ্ল্যাট ভিজিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেল ভিডিও দেখছেন কন্টিনিউ কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা নেক্সট টাইম নোটিফিকেশনের মাধ্যমে আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।